ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন

বাসে বসে বিমানের সুবিধাও পাবেন পাগরিয়া এন মহাকুম্ভে বক্তৃতা দিতে গিয়ে গডফ্রি জানিয়েছেন যে এই বৈদ্যুতিক বাসগুলি বর্তমানে নাগপুরের রিং রোডে টেস্ট করা হচ্ছে বিমানের সুবিধা পাবেন বাসে এক মিনিটে ফুল চার্জ হয়েই গতিতে ছুটবে ভারতের নতুন ইলেকট্রিক বাস স্কুডা এবং টাটার সঙ্গে হাত মিলিয়ে অভিনব উদ্যোগ পরিবহন মন্ত্রকের এই ধরনের বাসে ফ্লাইটের মতো সুবিধা থাকলেও কিন্তু ভাড়া খুব একটা বেশি হবে না যথেষ্ট কম হবে উদয়পুর সফরে গিয়ে এক অনুষ্ঠানে এমনটাই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডক্রি, ইলেকট্রিক বাসটির বিশেষত্ব কি কী ট্রামের মতো বাস দৌড়বে দুরন্ত গতিতে রেললাইনের মতো করে রাস্তার ওপর বৈদ্যুতিক তার বিছিয়ে দেওয়া হবে এরপর তিনটি বাসকে একে অপরের সঙ্গে যুক্ত করে এই বৈদ্যুতিক বাস চালানো হবে বিমানের মতো বিশেষ সুবিধাও দেওয়া হবে যাত্রীদের বিজনেস ক্লাসের মতো ক্যাটাগরি থাকবে এবং এর সঙ্গে চা জল খাবারও পাওয়া যাবে একসঙ্গে একশো বত্রিশ জন বসতে পারবেন বাসে এই বাসের একটি ওয়ারলেস চার্জিং সুবিধাও দেওয়া হবে এক মিনিটেই হবে ফুল চার্জ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে প্যাকেটজাত খাবার সিসিটিভি নজরদারি এবং প্রতিটি আসনে ল্যাপটপ রাখার মতো সুবিধা থাকবে ইলেকট্রিক হাইওয়ের কাজ হবে রাজস্থানের সতেরোটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে দুই কোটি টাকা এদিনের অনুষ্ঠানেই গডক্রি বলেছিলেন যে তিনি যখন চেকোস্লোভাকিয়ার প্রাক শহরে গিয়েছিলেন তখন রাস্তার উপরে একটি তার ছিল যার উপর ভিত্তি করে একটি বৈদ্যুতিক বাসও চলছিল একই আদলে এবার দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে থেকে জয়পুরের সঙ্গে যুক্ত করা হবে এমনই তার ইলেকট্রিক হাইওয়ে হিসেবে ওই বৈদ্যুতিক বাসের রাস্তা নির্মাণ করা হবে এরপর আপাতত জয়পুর থেকে দিল্লির মধ্যে এই ইলেকট্রিক বাস চলবে এই বাসের ভাড়াও তুলনামূলকভাবে অনেক কম হবে শুধু তাই নয় এর ভাড়াও রাস্তায় চলাচলকারী ডিজেল বাসের তুলনায় ত্রিশ শতাংশ কম হবে বিশেষ বিষয় হল এই ইলেকট্রিক শীঘ্রই জয়পুর থেকে যাত্রা শুরু করবে শহরের রক্ষণাবেক্ষণ মেরামত সহ অন্যান্য সুবিধাগুলি তুলে ধরে তিনি নাগপুরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কেন্দ্র হিসেবে কল্পনা করেছিলেন এদিন মন্ত্রী জানিয়েছেন এই অঞ্চলে বছরে ছিয়াত্তর হাজার টন জৈব বিমান জ্বালানি উৎপাদন সম্ভব হবে অনুষ্ঠান চলাকালীন গডফ্রি আরও বলেছিলেন যে উদয়পুরেও অনেক হ্রদ রয়েছে তিনি সিএম ভজনলাল শর্মাকে উদয়পুরে একটি নদীবন্দর তৈরি করার পরামর্শ দিয়েছেন এই প্রসঙ্গে সিএম ভজনলাল শর্মা জানিয়েছেন যে উদয়পুর শক্তি এবং ভক্তির শহরও বটে এই এলাকাটি পর্যটনের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ভারতীয়রা এই সড়কে রাজস্থানের কাশ্মীরও বলেন এই এলাকায় অনেক কাজ করা হয়েছে যা এখানে আরও পর্যটকদের আকর্ষণ করবে থ্যাংকিং ইউ অল ল ব্যারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ